تسبی حکم نا جا تلاوت ہو ترابی تلاوت ہو ترابی مشغول عبادت شکل مومن مسلمان مشغول عبادت شکل مومن مسلمان الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সালাত ওসালাম আলী কয়া রসুল আল্লাহ ওয়াইলা আলী কাবাসবিকা হাবিব আল্লাহ সালাত ওসালাম আলী কায়া নবী আল্লাহ ওয়াইলা আলী কাবাসবিকা নূর আল্লাহ মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান যে যেখান থেকে আমাদের সাথে শরিক ও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য সুপেছে এবং অভিনন্দন আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ তাল এবং তের রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা শুরু থেকে শেষ অব্দি এই প্রোগ্রামটি দেখব যা আলোচনা হবে তার উপর আমল করব অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত ও বরকত কিতাব ও আহাদিসবার মধ্যে বর্ণনা করা হয়েছে আমার প্রিয় নবী রসুল আরবি হুজুর পনুর সাল আর আলি আলিশান ফরমান যে আমার উপর দৈনিক এক হাজার বা দরু শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয় সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কামাল ভাই কামাল ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহুল করিম আলোচনা হবে কালামও আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম রেকর্ডেড কালাম আপনাদের ফরমায়েশন নেওয়ার চেষ্টা করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর রমজানুল করিমের সাথে এটার খুবই সাদৃশ্য আছে এবং খুবই ওতপ্রোতভাবে প্রতভাবে জড়িত আর তা হচ্ছে পাকের ফজিলত কোরআনে পাক পড়ার ফজিলত কোরআনে পাকের ফজিলত তো ম্যাক্সিমাম মুসলমান যদি আমরা দেখি আজ কোরআন থেকে দূরে কোরআনে পাক শেখা থেকে দূরে কোরআনে পাক পড়া থেকে দূরে কোরআনে পাক ধরা থেকে দূরে তো কোরআনে পাক থেকে কেন আমরা দূরে কেন আমরা উদাসীন কিন্তু কোরআনে পাকের ব্যাপারে আমার প্রিয় রাসুল সোল্লাহ আলিহাস্লাম কি কি করেছেন কোরআনে পাক না পড়লে কি কি ক্ষতি আছে না শিখলে কি কি আছে সে সম্পর্কে ইনশাআল্লাহুল মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন আসুন যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে আমরা একটি কালাম রেকর্ডেড কালাম আমাদের অনুষ্ঠানে সামিল করি এরপর ইনশাআ আল্লাহুল করিম আজকের যে বিষয় কোরআনে পাকের ফজিলাত এ বিষয় নিয়ে ইনশা আল্লাহুল করিম আমরা الله سبحانه إن شاء الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الله الله الله, الله... চাই রিদয় তো মাই শুভ করে জি কীর শবে আল্লাহু দেখতে চাই দয় তো মাই শুভ করে জি কের সবে আল্লাহু অল্লাহু ভুলিনি ভুলবোনা না খোদা তো মাই ভুলিনি ভুলবোনা না খোদা তো মায় মনে প্রাণে খোদা মনে প্রাণে খুদা তুমি তুমি আল্লাহ 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 जनतुम প্রভাতিনী শীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতিনী শীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত সীম তুমি একক অদিতীয় অনন্ত সীম তবনে অংশীদার তবনে Yongshidar Janajalhu, Allahu, 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 সারা পৃথিবী বিচায় তোমায় পেতে শুধু মোরা তোমার বান্দা হে শুভহানু শারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে শুভহানু তুমি পুত পবিত্র আনন্দ তুমি পুত পবিত্র আনন্দ তো ও হে রহ রহমান রাহমান হে রাহি মে রাহমান জল জল আল্লাহ 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 আহ আল্লাহ আল্লাহ

চারি শোনা না যায় তোমরি সন পক্ষী তোমরি করে তোমারি চারি জি কৃষো না যায় তোমরি শান কেউ বলে খোদা কেউ শুভহানু বলে খোদা খুদা কেও শুভহানুহ আর সবাই বলে আর Shabai baale la sharika lahu. Allahu, Allahu, Allahu. Allahu, Allahu, Allahu. Allahu, Allahu, Allah. মার্শা আল্লাহুল করিম আমরা খুব সুন্দর একটি হামদেব আরিতা শুনেছি দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান আজকে আমরা বিষয় নিয়েছি কোরআনে পাকের ফজিলত আসুন আমরা আলোচনা শুরু করি আমাদের কামাল ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ মিন ওয়াসালত ওয়ালা আলহামদুলিল্লাহ কোরআন এমন একটা কালাম যেটা ফাহারে পর্বতে জমিনে সাগরে দুনিয়ার কোন জায়গায় নাজিল হয় নাই আচ্ছা আমান নবির কল মুবার এটা এমন একটা কোরআন যেটা কিতাবে আছে দেখাদত দরাটো আবাদত যেমন মওলা ফারুক আজবউদ্দুল্লাহ তারা ওটাকে চুমা দিতেন ওদেরটা চুমা দেওয়া তো এটা এমন একটা কুরআন যেই কোরআন আল্লাহব্বর আমার নবীর শান কত আপনি কোরআনে দেখবেন কোন সুরা মক্কি কোন সুরা আমার নবী যেখানে কোরআন নবীর মোহাব্বত কোরআনের কতটুকু সেটাও বলে দেন যে মাক্কি আর মাদানী মানে কি আমার নবীর মক্কা জিন্দেগী কে মক্কি মদানী জিন্দিকে মদানী বলা হয় আর যে সূরাটা মদিনাই নাজিলে যেটাকে মদিনা বলা হয় মাদালি সূরা যেটা মাক্কি মক্কায় নাজলে মক্কি বলা হয় যে এখন কোরান অনেক সম্মানওয়ালা সবাই তাজিম করে যে আর কোরান আমার নবীর ফেমে বিবুর আচ্ছা কেমন বিবুর দেখেন কোরান এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা দুনিকিয়ামত অব্দি আমার নবীর মর্যাদাত আমরা কিতাবে পড়েছি শুনেছি দেখি নাই কিন্তু কোরআন এটা একটা ক্যামত পর্যন্ত যেমন এই কোরআন যে কোরআন সম্পর্কে কোন সন্দেহ নাই বলা হচ্ছে কোন ভুল নাই একদম কি নির্বেজার একটা আল্লাহ পাকের কালাম এই কোরআনের তাজিম মোহাব্বত কেমন মৌলা আলী সের হুদারদী আল্লাহ তালু বলে যখন আমার ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলবো তখন আমি কোরআন পাঠ করা শুরু করেছি এখন আমরা তো ইচ্ছা হয় বউয়ের সাথে কথা বলবো আব্বুর সাথে কথা বলবো দুস্থের সাথে কথা বলবো কিন্তু আমাদের মনে কি কখনো মৌলা আলী সের হুদারদ আল্লাহ তালুর মতো ইচ্ছা এই আকাঙ্ক্ষা হয়ে যা আমি আল্লাহর সাথে কথা বলবো জি 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 কুরআন আল্লাহর সাথে কথা বলার একটা বড় মাধ্যম আর কোরআনের ফজিলত যদি আপনি বলেন আমরা তো কোরআন আয়াত পড়ছি এখানে কথা বলার মানেটা কি ওইটাই তো কোরআন আয়াত কথা কোরআনের যত আয়াত আছে যত কথা আছে সব আল্লাহর কথা আচ্ছা মাসা ওই কথাগুলো আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছে আর আমার নবী এটাকে কি সাহবাইকে দেন এটা কি সংরক্ষণ হতে 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 এটা কোরআনের বাইন্ডিং হয়ে গেছে উসমানে জিদ নাম এটাকে কোরআনের বাইন্ডিং এর রূপ দিয়েছে তো কোরআন এটা আল্লাহর কথা মানে আমার নবীর প্রেমের কথা ভালোবাসার কথা সান্ত্বনার কথা দুনিয়ার ইতিহাসের কথা আগে কি হয়েছে সব আমার নবীকে জানাই তো স্বাভাবিক আপনি দেখবেন বন্ধু বন্ধুকে নিজের জীবনে সব সৃষ্টি বলে যে যে এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে অমুক সময় এটা সেটা এই হাবিব আপনি কি দেখেন না অমুকটাকে আবাবিল এর আমি কিভাবে কাবাকে হিফাযত করেছি আল্লাহ তাআলা আমার নবীকে এত বন্ধু محبت করে সব যা বলেছে সব আল্লাহর কোরআন আল্লাহর কথা কোরআনটা এখানে আমরা যারাকে একটু বেশি محبت করি তাকে পেটের সব কথা বলে এটা উসু এটা একটা সিস্টেম জি ঠিক হচ্ছে আল্লাহর কথা হাদিস হচ্ছে নবীর কথা তো কোরআন সম্পূর্ণ আল্লাহর কথা আল্লাহর সাথে কথা বলা যে তো এই কোরআনের মর্যাদা কি সম্মান কি তার আগে বলি কোরআন আমাদেরকে কত উপকার দিয়েছে এক যারা এর উপর বিশ্বাস রাখে আল্লাহ এবং তার সুযোগ উপর ইমান আনে কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করে তাদের জন্য ফরকালে সুসংবাদ দেওয়া হয় আচ্ছা আরেকটা জিনিস দেখেন কোরআনের সাথে সম্পর্ক রাখা আজকে আমার বন্ধু আপনি ও সেই যতক্ষণ আমি আপনাকে স্যাক্রিফাইস করবো বন্ধুত্ব ততক্ষণ আর আমি যদি একটু হিট হই হাট হই মানে তুমি এটা কেন করছো আমার উপর জুলুম কেন করছো আমার এটা সেটা নষ্ট কেন করছো ওদিকে কি হয়ে যায় বন্ধুত্ব কুলুস হয়ে যায় কিন্তু কোরআন এটা এমন একটা বন্ধু বলা হচ্ছে যারা দুনিয়াতে কোরআনকে ধারণ করে যে পাঠ করে ওই মোতাবেক আমল করে বলা হচ্ছে ওই কোরআন এমন বন্ধু যখন কবরে কেউ নাই মাও নাই বাবা নাই বা নাই বন্ধু নাই নাই কি নাই আপনি দেখবেন মাটি কবরস্থানে গিয়ে দেখো নিরব বিস্তব্ধ কেউ কারো দেখার নাই সব মনে করো একাকার হয়ে কি পড়ে আছে বলা হচ্ছে যারা দুনিয়াতে কোরআনকে দারণ করে লালন করে পালন করে আমল করে কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করে কুরআন ওই বন্ধার সাথে কবরে থাকে বন্ধু হই সুবহানাল্লাহ সুবহান তো এর সাথে বড় আর কি আছে এমন তো সওয়াবের তো শেষ নাই এটা সেটা ওটা কিন্তু আমার দে 200 ময় কবরের থেকে কি 200 আরে কোটিন সময় এত কোটিন আমি আপনাকে কিভাবে বুঝাব যখন সিদ্দিক ওসমান জিন্নুরায় রাদিয়াল্লাহু তাআলা নুজ जिंदगीতে আছে ওনার সামনে জাহান নামের আলোচনা করো উনি কান্ত না কি যখন কবরে আলোচনা করে উনি কান্না শুরু করছে জান্নাতি জান্নাতি আপনি জান্নাতি আপনি জাহান কথা বললে কাঁদেন না তেমন বয় ফান না কিন্তু কবর বললে কান্না শুরু করেন বলে এটা কঠিন রাত এটা এত কঠিন রাত উনি বলে কবরে তিনটা যে পরীক্ষা প্রশ্ন আছে কবরের পরীক্ষায় যে ফাঁস সে পরবর্তী সমস্ত পরীক্ষায় ফাঁস ফাঁস যে আসলে এটা ফতম গাটি আর এই ভয়াবহ একটা মুশকিলাতে যেমন আপনি দেখবেন কুরআন বন্ধু মানুষকে দুনিয়াতে উপহার কি দেয় যেমন কোরআনের ফজিলত আছে কিতাবে আমি আপনি বা দর্শক শ্রোতা যে কি ও কে আমত যে ঘরে কুরআন পড়ে যেখানে কুরআন পড়ে আল্লাহর রহমান নাকি ওখানে বর্ষণ হতে শুরু করে জি এখন আমাদের তো সব बेनिफिट চাই এটা করলে फायदा কি তো বেনিফিট যেখানে আল্লাহ রহমান نازিল হবে ওখানে মুশকিলাত ফেরেশানি দুঃখ যত ধরনের সমস্যা আশা গুরি ওগুলা থাকবে না আসসালামু আলাইকুম আমরা তো রহমত বরকত এগুলো তো চোখে দেখতেছি না এই জন্য হয়তো কোরআন পড়াও কমাই দিছি আপনি যেটা বলছেন রহমত বরকত মানে কি আসলে এটা বোঝার দরকার রহমত একটা জিনিস অনেকে মনে করে ভালো থাকা এটা রহমত ভালো খাওয়া এটা রহমত সুস্থ থাকা এটা রহমত আলিশান ঘরে থাকা ঘরে থাকা একদম কি বুক বিলাসীর মধ্যে থাকা এটাও নিয়ামত হাকিকতের নিয়ামত রহমত কোনটা জানেন না যাকে আল্লাহ তালা নেকির কাজ করার তৌফিক দেয় হাকিগতের রহমত ইলাই কি জানেন যাকে আল্লাহ পাক অন্য কারো মহতাজ করে না জি এই জিনিসগুলো আসলে খুব সূক্ষ্ম বিষয় ডিবলি বিষয় দুনিয়াতে সুখে চান সুখ সমৃদ্ধির মধ্যে বেঁচে থাকা অনেকে এটাকে রহমত মনে করে এটা অনেকের ব্যাপার হতে পারে কিন্তু সবচাইতে বড় সাকসেস কামিয়াবি বন্দা হচ্ছে ওই যে বলে আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে যাক এর মধ্যে আমি কি খুশি জি এটা হচ্ছে বড় রহমত ইলাহি যেমন কিতাবে আছে আল্লাহ পাক যাকে দয়া করবে রহম করবে সে জান্নাতে যাবে যাকে দয়া করবে হেসান করবে সেই জানা সেই জান্নাতে যাবে জি এখন আল্লাহ তালার দয়া ফজল বিহীন আসলে আমাদের কোন কিনারা নাই নাই আর আল্লাহ তালার দয়া ফজল ফাওয়ার বড় মাধ্যম আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা জি যেমন কোরআন পাঠও করলাম কোরআনের আহাকাম মেনে চললাম তাহলে আল্লাহ তালার ফজল দয়া পাওয়ার বড় একটা উত্তম মাধ্যম এটা হচ্ছে মাধ্যমে আল্লাহ কি সান্নিধ্য রহমত পাওয়ার কি হয়ে গেল একটা সুযোগ হয়ে গেল আচ্ছা কোরআন আমি কেন পড়ব কেন দরকার আপনি দেখবেন আপনি যদি কোথাও চাকরি করেন মালিকের যত আনুগত্য করবা মালিক আপনার উপর কি হয় খুশি হয় ঈদে বোনাস দিবে কাপড় দিবে সব দিবে বলে না লোকটা খুব ট্যালেন্ট সর্বদা আমার ব্যবসার উন্নতি চিন্তা করে আর আমার কথা মোতাবেক চলার চেষ্টা চাকরি জি আমার লস করে না ঠিক অনুরূপ ভাবে আল্লাহ কথা হচ্ছে কোরআন আল্লাহর বাণী হচ্ছে কোরআন আর কোরআনের তর তরিকায় যেবা জাহারা চলবে আল্লাহর দরবারে সেই তত বেশি পছন্দনীয় হয়ে যাবে আল্লাহর তত বেশি এনাম সেই পাবে আল্লাহর তত বেশি ফজল রহমত তার উপর নাজিল হবে নাজিল হবে তো এই জন্য স্বাভাবিক দুনিয়াবি কাউকে যদি রাজি করতে যায় তার রং ডং স্টাইল তার সবকিছু ডুপ্লিকেট কপি করি আমরা না বস নারাজ হয়ে যাবে বসকে নারাজ করা যাবে না ও ভাই বস তোমাকে আমাকে সৃষ্টি করে নাই বস তোমার আমার রিজিক দাতা নয় বস শ্রম বিদায় বস আমাকে উইশ করে কিন্তু আল্লাহ পাক আমাকে সৃষ্টিকারী আল্লাহ পাক সমস্ত কুল কায়ানাতের সৃষ্টিকারী আল্লাহ পাক আমার রিজিক দাতা ইজ্জত দাতা সবকিছুর মালিক আল্লাহ আর ওই মাওলার রবের কালাম হচ্ছে পাক আল কুরআন আর ওইটার সাথে যত বেশি আমার কি হবে ওঠা বসা হবে অর্থাৎ মনে ওঠাস বসা মানে কি যেমন বলা হচ্ছে কিতাবে প্রতিদিন সকালে যারা দুটি আয়াত হলেও পড়ে যে তাদের উপর আল্লাহ পাকের বিশেষ দয়া এখন আমি বলবো দুইটি আয়াত কয়জনে পড়ে যে নেকামল রেফালার মধ্যে আছে আজকে কি আপনি তিন আয়াত পড়েছেন তাও আবার তার জামা তত সহ কেন বলা হচ্ছে ওই আমল আল্লাহ পাকের দরবারে মকবুল কবুল অল্প কিন্তু নিয়মিত জি জি অল্প কিন্তু নিয়মিত এখন আমাদের অবস্থা কি কোরআন যদি ফাট করতে বসি হয়তো এক বৈঠকে ফাঁস পারা ফোরে আবার ফাঁস পা সরি না না সেটা আর কি আজ উজুর বেশি দেখা যায় সেটা হচ্ছে রমজান মাস আসলে কেন জানি খতমের প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি গত কাল কি গত পরশু হ্যাঁ পনেরো রমজানে তার পরিচিত একজন মানে কোরআন খতম করেছে তো আমাদের ওখানে একটা রেওয়াজ হচ্ছে মিষ্টান্ন দেয় বা কিছু না কিছু প্রত্যেক ঘরে ঘরে কিছু না কিছু দেয় তো যিনি দিতে আসছে আমি বললাম যে এটা কার খতম বললো এটা আমার মেয়ে খতম করেছে বললাম বললাম পনেরো পনেরো রমজানে কেউ খতম করে ফেলেছে বলছে দিনে রাতে পড়েছে পনেরো রমজানে মানে করা তো যায় এটা কোনো সমস্যা নেই কিন্তু যদি আমরা ভুল পড়ি আমরা যে স্পিডের নাম দিয়ে মানে দশ রমজানে বা পুরো রমজানে তিনটা কদম দিতে হবে পাঁচটা কদম দিতে হবে এরকম প্রতিযোগিতায় নেমে গেছি তো এটার মধ্যে যদি ভুল থেকে যায় আচ্ছা এটা হচ্ছে একটা কথা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি কোরআন কতন দিয়েছেন বললাম আমি কত থেকে করব আমি তো পারি না আমি তো কোরআনই পড়তে পারি না তো অনেকে এটাতেই খুশি হয়ে যায় যে আমার ছেলে পারে আমার মেয়ে পারে কিন্তু নিজের বেলায় কোরআন শেখাটাকে আবশ্যক মনে করতেছ না এই ব্যাপারে আপনি কি বলবেন যে খুব পেছনে চলে যাচ্ছে মানে যারা মা বাবা শ্রেণীর আছে বা আগিকার শ্রেণী আছে তো বংশ আমার ছেলে মেয়ে তো পড়তেছে আমার পড়ার কি দরকার তো এই একটা ভুল কনসেপ্টের মধ্যে থেকে যাচ্ছে আছে আসলে মারাত্মক একটা আমরা বিপদের মধ্যে আছি জি জি মারাত্মক মানে কি জানেন

কিন্তু কোরআন সারা বন্ধ নামাজ কিভাবে পড়বে রে ভাই জি 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 আর কোরআন শিখাতা এখানে লজ্জার কিছু নাই না লজ্জা যেমন আপনি বলবেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি আমি অমুক অমুক অনেক লকব আছে অনেক এর কাছে কি স্কিল যত কিছু দরকার সব আছে কিন্তু স্কিল ডেভেলপের মধ্যে কোরআন নাই এখন এই ব্যক্তির কি হবে আপনাকে আমি বলবো একটা জিনিস যেভাবে আমার উপর নামাজ ফরজ নামাজে কোরআন যেভাবে ফরজ কোরআন শিখাটা ফরজ পড়াটা ফরজ না কিন্তু শিখার ফরজ এখন আপনি যদি বলবেন না আমি শিখবো না আচ্ছা আমি ইমামের সাথে জামাতে পড়বো আচ্ছা হতে পারে আপনি জামাতে পড়লেন কোনোদিন একবার জামাত তরকে গেছে তো সেখানে তো তাসা করতে পড়তে হবে

সবচেয়ে উত্তম বলা হচ্ছে যে শিখে শেখায় এখন এই কোরআনের মর্যাদা মৌলার দরবারে কত আপনি অবাকিবেন কোরআনের এর কোরআনের মান কোরআন এটা এমন একটা কিতাব যেটা নবী রসুলের মতো মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআন কোরআন বলবে আল্লাহ সে আমাকে মোহাবত করতো আমাকে ভালোবাসতো তুমি তারা ভালোবাসো জি এখন কোরআনের কথায় বন্দাকে আল্লাহ মাফ করে দিবে জান্নাত দিয়ে দিবে এখন আপনি বলবেন আমি দুনিয়াতে সব শিখলাম যাদের সাথে শিখলাম যাদের সাথে সময় দিলাম এরা তো সুপারিশ আসবে না উল্টা ফাঁসাই দিবে ফালিয়ে যাবে আজকে আপনি অবাক হইবেন কালকে আমাদের একটা মঞ্জর বলি আমি আপনাকে আজকে আমি আমার ছেলে বা মেয়ে বা ভাই স্ত্রী মা বাপ এদের জন্য আমি কোরআন শিকার আমার টাইম নাই নামাজ আমার নাই পড়ার বিষ ডাক আমার টাইম নাই তসবিতে আদিল করার আমার টাইম নাই আমি তাদের তাদেরকে ব্যস্ত আমার দায়িত্ব অনেকে বলে জি আমি তাকে বলবো আজকে যার খুশির জন্য আমি রাত দিন এক করি কাল কিয়ামতে তারা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে আজকে যদি একটা মামলা করে না কেউ কার বিরুদ্ধে এর গুম হারাম হয়ে যায় কখন ওয়ারেন হয়ে যায় কখন তাকে গ্রেফতার করে আর কিয়ামতের মামলা দুনিয়ার মামলা হচ্ছে হাজার গুণ কোটি কোটি গুণ কোটি আফন রক্ত ব্যላት ছেলে সন্তান বলবে আল্লাহ ইনসাফ করে। আম্মা তো এখানেই যাবে যখন যখন হে জি যখন বলবে এগুলা তখন কি জবাব দেওয়া হবে তখন এই নিজে আফসোস করবে কার জন্য কি করলাম কি করলাম তা আমি বলবো কোরআন ফজিলত এত যেমন কোরআনের ফজিলত আমি কি বলবো একটা শব্দ বললে তো দশটা নেকি আছে জি 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 কোরআনের ফজিলত এর শেষ নাই তবে মুশকিলাতের সঙ্গে সময় সঙ্গ দিতে কোরআন দেরি করে না কেমন জি এক বন্ধা বিদ্যার বারে অভিযোগ করে বড় অভাব এক সাহাবি বড় অভাব 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 দূর করার জন্য কোন একটা অজিফা দেন কোন একটা রাস্তা দেন তো হিয়ত নবী সাল্লু তলিম ওনাকে একটা আমল দিছে কোরআনে আমল যেটা আমরাও যদি করি তাহলে আমাদেরও মুশকিলাত অভাব দূর হয়ে যাবে আমল ও কোরআন থেকে কোরআনের আমল

অভাব থেকে দূর হয়ে যেত এইটার উচিত না হইলেও তো ভাই কোরআন পড়া যায় জি এটা তো ভালো লক্ষ্য এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আমল শুনি সেগুলো বিভিন্ন সুরার মাধ্যমে এটা হবে ওটা হবে এটা হবে তো ওইটা হওয়ার জন্য তো সুরাটা শুদ্ধ হওয়া জরুরি মা আবশ্যক তো এখন শুদ্ধ হওয়ার জন্য তো শিক্ষাটা জরুরি এখন না যদি আমরা বলি যে না আমি আমল করতেছি ফল পাচ্ছি না তাহলে আপনাকে বলবো না জানাটা লজ্জা জানার জন্য সময় লাভ জানা জি জি যেমন মাওলা আলী জি হুজুর আমি জানি না তাহলে হুজুর আমাকে জানিয়ে দিবে আমি অলাম এখন আমি যদি বলি না আমি সভাপতি আমি আমি কেমনি মাম থেকে শিখবো মুহসদিন থেকে শিখবো শিখবে কার থেকে হুজুর

গুনার কাজে করি জোরো আপনি আপনি বলছেন যে ইগল কথা অনেক আমি দেখেছি কম্পিউটার স্কিল শিখতে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর পরে গিয়ে তো সেই সময় লজ্জা কাজ করে না শুধু কি কোরআন শিখতে লজ্জা আসলে কি অনেকে মনে করে আমি দুনিয়াবি যত স্কিল ডেভেলপ করব এটা আমার জন্য বেনিফিট আসবে এখন তো বর্তমান যুগে এটাই চলতেছে এটাই চলতেছে স্কিল ডেভেলপমেন্ট আমি মানি পাবো জি কিন্তু স্কিল ডেভেলপের মধ্যে কোরআন পড়া তো সবার আগে ছিল স্কিল ডেভেলপের মধ্যে নামাজ সুদ দুকার তো সবার আগে ছিল স্কিল ডেভেলপের মধ্যে সৎ নিয়ায় পরায়ণতা শিখা তো সবার আগে স্কিল ডেভেলপের মধ্যে সত্য কথা বলা এটা তো সবার আগে ছিল স্কিল ডেভেলপের মধ্যে সবার আগে এটা ছিল মানুষকে ফেরেশানির মধ্যে ফেলিও না এটা শিখা দরকার ছিল স্কিল ডেভেলপের মধ্যে এমন কথা বলিও না যেন তোমার কথা ও কষ্ট পায় কারণ দিল বাঙ্গা কাবা বাঙ্গার চেতে হাজার গুণ বড় অপরাধ স্কিল ডেভেলপের মধ্যে এটা তো জানা দরকার ছিল আল্লাহর পাক কালামের তরতিলের সাথে পড়া এখন স্কিল ডেভেলপ কীভাবে করি বলে আমার ওখানে ক্লাস আছে তার আগে ওইটা ফাইভ জিতে ফরাই দাও এটা কিসের স্কিল ডেভেলপ করতেছো বাবা যে এই বিষয়টা নিয়ে বলবেন আজকে তারাবির নাম দিয়ে আমরা পাঁচ দিনে সাত দিনে সতেরোতম রোজা চলতেছে আমি যেখানে আসি বেশিরভাগ মসজিদে আমার মহল্লা সার আলহামদুলিল্লাহ আমার কয়েকটা এলাকা ছাড়া দাওয়াস্তামিগুলো আছে আর এরা সবাই সাতাইশ দিনে তারাবি খতমে তারাবি করে বাকিগুলো আছে পনেরো দিনে শেষ জি কি পনেরো দিনে হুজুর পনেরো দিনে বলছেন আমি একটা রাস্তা দিয়ে আসছি আমি নাম বলছি না যেহেতু এখন এটা চ্যানেল আমি নাম বলছি না সরাসরি লেখা আছে সাইনবোর্ড দিয়ে যে পাঁচ দিনে কোরআন খতম বা পাঁচ দিনে তারাবি খতম কয়েকদিন আগে আমার একজন একটা ভিডিও পাঠাইছে জি তারাবি লোকটা দুষ্ট প্রকৃতি ছিল জি 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 আচ্ছা এখন হাফিজটা হাফিজ সাহেব কোরআন পড়তেছে কোরআন দুইটা রূপ করে এক তার তিলের সাথে কামা হক কু হক আদায় করলে রহমান নাজিল লয় আর এর বিপরে তোলে লান দেশ ও লুকটার কোরআন আমি আপনাকে কি বলবো এ মনে মস্কারই করে মানে যেভাবে কি বলে রাফ ড্রাইভ করে না গাড়ি মানে কিভাবে চলে যাবে এই কিছু না ক্ষমতা নাই এই ধরনের কুরআনের তারাবি পড়া এটা নিজেকে শয়তানি সান্তনা ছাড়া কিছু নেই জি 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 বেশ মনে আমি পড়ছি ও আল্লাহর বন্ধা একটা কথা বলা দরকার বোঝা দরকার রমজান শরীফ যত দিন তারাবি নামাজ তত দিন জি জি এখন আমি সুন্দর দিন ফরি খতম দশ দিনে করি খতম এক মাসে করি খতম খতমটা তর্তিলের সাথে হওয়া আবশ্যক জি জি তর্তিলের সাথে কোরআন পড়া নির্দেশ দিলে কি আল্লাহ তর্তিলের সাথে এখন কমিটি বা ফোর জি বলে ফাইভ জি বলে আমি তাদের হকুম মেনে আমিও মহলানাসাব নিজের সামান্য হয়তো সম্মানের জন্য তাদের কথা একটি কি মেনে নিচ্ছি দরকার কি রে ভাই আমার এই তো আল্লাহ ভাই আমি আমার কোরানকে তর্তিলের সাথে করবো আপনি করবেন ফরেন না আপনাকে একবার ফরাইতেন না কিন্তু এখন লুকের বাহাবার জন্য লুকের এই কি বলে লুক গন্ডার পর ঘন্টা মার্কেটিং করতে টাইম আছে কাপড়িটা এটা তিন চার ঘন্টা খায় কোনো সমস্যা নাই কিন্তু তারাবিন নাম আছে দেড় ঘন্টা দুই ঘন্টা কেন হয় এটা অ্যাকসেপ্ট নাই আপনি দেখবেন বর্তমান সমাজে বেশিরভাগ মা বই ডেলি মার্কেটে যায় আজকে ছেলের জন্য কালকে নাতির জন্য ফুচ্ছু এটা এগুলা টাইম আছে আচ্ছা আর কি আছে আজকে আপনি অবাক হইবেন আমাদের বেশিরভাগ মা বোন ইফতারের আইটেম বানাইতে বানাইতে টাইম শেষ টাইম আছে জি আর কোরআন হতমের বেলায় ওই সময় ভাইতেছি না ছেলের জন্য এটা বানানো লাগে স্বামীর জন্য এটা শাশুড়ির জন্য এটা এটা হচ্ছে বুকামিদ একটা আলামত কারণ রহমতের এখন মাস নেকি 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 শুধু মাল্টিপল বেড়ে যায় তো এখন খানা ফিনা দান্দা ফানি চিন্তা কম করে সুন্দর করার জন্য আমি তো বলবো যেমন এই কেরামগণ কেরামগণ তাবিগণ তবে তাবিগণ তাদের জীবনে দেখবা রমজান আসলিস তারা কি করত। সব বুঝিয়ে ফেলতো আমাদের মতো কিছু না রাতে তারাই ঘুরতো রাতে না ভাল নামাজ পড়তো কি বাকি সময় কোরআন পাড়ে ব্যস্ত কি বাকি সময় কোরআন ফাটে ব্যস্ত এখন আমি আপনি বলেন আমি আজকে সকাল থেকে কতটুকু কোরআন পড়ছি আজকে এই এখন মনে করো সাড়ে তিনটা চারটা বাজে কয় ফারা কোরআন পড়ছি কয় বিশটা কোরআন পড়ছি এক আমি রাতে কতটুকু যেমন মাইশা সিদ্দিকা রদি আল্লাহ তালা ফরমান মোতাবেক আমার নবী দীর্ঘ লম্বা লম্বা সুরা পরে পরে রাত জেগে জেগে নামাজ পড়তো লম্বা সুরা বলা হচ্ছে এত লম্বা সুরা দিয়ে কোরআন কোরআন পড়ে নামাজ পড়তো যার কারণে আমার নুরায় নবীর নুরানি পা মুবারক ফুলে যেত এত দীর্ঘ কর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান পড়তো জি আচ্ছা এটা তো আছে সেম সেম আপনি দেখবেন্লা সর্দার বরফির আব্দুল কাদের জিলানি এক রাখাতে ফুরা দুই রাখাতে ফুরা কোরআন খতম করে দিতেন রাত শেষ হয়ে যেত কোরআনটা কেউ অনেক বিশেষভাবে নিয়েছে কেন নিবে না আচ্ছা কোরআনটা হচ্ছে মলার সান্নিধ্য কুর্বতের অনেক বড় একটা কি মাধ্যম কারণ কোরআন এমন একটাই বাদব যে ইবাদতের আপনি মর্যাদা যেন আমি মনে করো কোরআনে তো ছয় হাজার ছশো ষষ্ঠ আয়াত বলে যে হরপ আমার মনে নাই তো একটাতে যদি দশটা রহমত হয় তা আপনি যদি দিনে যদি বেশি না বেশি না একটা আয়াতে যদি পঞ্চাশটা হরফ হয় আপনি যদি এক হাজার আয়াত ফর কতটা হরফ হয়ে গেছে নে নেকি পাওয়ার মাধ্যম হয়ে গেছে আল্লাহ আল্লাহ

পানি না কিচ্ছু নাই সব কিছু থেকে কি ওরা শয়তানরা ওনার জুলুম কিন্তু উনি কোরআনকে তখন নিজের পাটের মধ্যে কোরআনকে কোরআন পাটের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে মানে টেন খাবার নাই টেনশন নাই কোরআন আছে ফানি নাই টেনশন নাই কোরআন আছে মহলা তো মহলার কালাম তো আমার সাথে আছে মহলার মহলার রহমত আমার সাথে আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম আসবো আবারো কোরআনে পাক যারা অন্তরে ধারণ করে তাদের ফজিলত কি আমি উদ্দেশ্য করছি হাফিজ কোরআনদের ইশা আল্লাুল করিম সেই বিষয়ে আমি হুজুকে অনুরোধ করবো আমাদেরকে জানানোর জন্য যে আমাদের সমাজে আজকে হাফিজ কোরআন বানানোর ক্ষেত্রে অনেক উদাসীনতা বা যারা হাফিজে কোরআন আছে তাদের সম্মান দেওয়ার ক্ষেত্রেও উদাসীনতা ইশা করিম দাওয়াত ইসলামী ক্ষেত্রে কি ভূমিকা রাখছে এবং আমাদের আসলে কি দরকার সেটা নিয়েও আমরা আলোচনা করবো দর্শকরা আছেন আমাদের সাথে কল আছে অনুষ্ঠানে কলগুলো আমরা সামিল করব। । জি আমরা কালাম সামিল করার চেষ্টা করবো সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন রাকিবুল ইসলাম শাওন ভাই আছেন উনি বলছেন যে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাক আপনাদেরকে বেহিসাব হিসাব করুক আপনাদের সমস্ত নেক জায়জ আশা পূরণ করুক সালাউদ্দিন ভাই চট্টগ্রাম থেকে আছেন সাকিব ভাই আছেন ঢাকা থেকে কাউসার ভাই আছেন বান্দরবান থেকে মার্শাল করিম আর অনেকেই আছেন অনুরোধ করেছেন কালাম শোনার অনেকেই তো আসুন আমরা কালাম অনুষ্ঠানে সামিল করি জি কালাম সামিল করুক কি মহান সুমর যদ তোব কিমহান সক্ষণ মর যদ তো বা মহান হানস নো মর পৃথিবীতে তে কোন হকুবা গরি এই পৃথিবীতে ধি হকুবা গরি পেয়েছে সক্ষী নতমা

তোমার প্রিয় নিয়ান তোমার কি মহান স্ন মর্যাদ তোমার কি মহান স্ন মর্যাদ তোমার পদস

کا امام ہو گیا نام لیوا ان کا جو ہوا ان کا اونچا نام ہو گیا بادشاہ بادشاہ گلوں سے جی گولا مست Shara preethi bhi chai Tuma ki pite Ya Rasool Allah

দুরছে ধর তোমার কৌতুই নাম শুন সুদুরছে ধর তোমার কি মহনসর মার তোমার শৈতনকে ইভা اللہ کی سرتا قدم شان ہیں انسان ہی انسان وہ انسان یہ قرآن गे تو जाने जान है ये शैतान की भा চৈতন সেই ভাবে নেবে ইমা মাসা করিম আমরা খুব সুন্দর কালাম শুনলাম অনুষ্ঠান চলছে রমজানের আহ্বান আপনারাও দেখছেন আমরা আলোচনা করছিলাম কোরআনে বাকের ফজিলতের বিষয়ে মাশাআল্লাহুল আল্লাহুল করিম আমাদের কামাল ভাই খুব সুন্দরভাবে অনেক আলোচনা করেছেন আমি কামাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো যে রমজান মাস আসলে আমি মাঝখানে একটা প্রশ্ন বলেছিলাম হয়তো এটার উত্তর আলোচনা হয়নি সেটা হচ্ছে অতিরিক্ত খতম দেয়া মানে রমজানের মধ্যে ঘরে হোক মসজিদে হোক অতিরিক্ত খতম পাঁচটা দশটা খতম দিতেই হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি প্রবণতা আপনি তো বলছেন যে এক্সরে নি মহিলা আছে ঘরের কাজের জন্য কোরআন ختم দেয় না আবার কিছু মহিলাকেও দেখা যায় মেয়েদেরকেও দেখা যায় তারা কিন্তু কোরআন ختم দেয় 5টা 10টা মানে একটা টার্গেট নিয়ে নেয় যে এখানে এই রমজানের এক মাসের মধ্যে আমাকে পাঁচটা খতম দিতেই হবে কিভাবে সম্ভব হুজুর আল্লাহ সানু করুন মনে করো সাথে আমার দেখায় জন মহিলা কোরআন করতে পারে না তরতিলের সাথে এবং শুদ্ধ মাকরার সাথে এখন এদেরকে বুঝাইলেও বাবের মতো বুঝে কে বুঝার চেষ্টা করে না জি 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 দেখেন মুসলমান নারী সবার উপর কোরআন শিক্ষা আবশ্যক এখন এখানে লজ্জার কিছু নাই যেমন আগে আমাদের দেশে আলী ব্য তে শিখে এটা গলত একটা ফন্তা এটাকে আমরা যখন দেখেন ভুল হতে পারে হয়ে যায় যখন আমি শিকার সুযোগ আছে ভুলটা সংশোধন করে জি আর আমি যে বললাম আমি ফার্স্টা হতম দিলাম দেখেন রহমত তখন নাজিল হয় যখন যথাযথ মাকড়ার সহকারে পাঠ করা হবে আর যখন উল্টো হবে তখন লালন প্রতিযোগিতা না লাগাই হক আদায় করার ওইভাবে করি যেমন আমি আপনাকে বলি দাওয়াত ইসলামী ইয়ে আসান করেছে সবাইকে ঘরে বসে অনলাইন শিক্ষা নেওয়ার যে পুরুষও নিতে পারে মহিলাও নিতে পারে তো এই সুযোগ কাজে লাগায় অনেকে বলবে কালকে আমতে আমি সুযোগ পাই নাই আমি তো বলবো সুযোগ আছে তখন কি জবাব দিবা প্রতিযোগিতা না করি এক একটা জিনিস সেন্সিটিভ বিষয় মহিলাদের কাছে পুরুষের কাছে আছে সবাই না আবার জাহির করার ইচ্ছা পোষণতা বেশি আমি হতাম হতো আচ্ছা দেখো আমি আমার স্বাভাবিক কি বলে স্ত্রীর সাথে প্রেমিকার সাথে যখন কথা বলি চুপি চুপি কথা বলি আফন একান্ত হয়ে কথা বলি এগুলো কি বাইরে বলি কখনই না একটা কথা আমল যত লুকানো হবে ওই আমলের মূল্যায়ন তত বেশি হবে এখন আমি যদি আচ্ছা আপনি ফার্স্টা হতন দিছেন মার্শাল্লা সুবাহ আল্লাহ নিউজ যদি লোক দেখারও না হয় মানুষকে উদ্বুদ্ধ করার হয় তাহলে তো হয়তো বাঁচার সুযোগ আছে আর যদি নিয়োগটা হয় সাববাসী নেওয়ার মানে কি লুকে আমাকে উইস করুক তখন তো এই ই আকারের মধ্যে পড়ে যাবে তখন এই ইবাদতটা গুণার রূপ ধারণ করে নিবে এটা শুধু কোরআন হতমের ক্ষেত্রে না প্রতিটি কাজে যাই করি না কেন সাহবাই কারাম আলাইম কেন এত দামি অনেক আমল আছে তার মধ্যে একটা আমল তাদের মধ্যে সবার মধ্যে ছিল যা কিছু করতো আল্লাহ করত। জি বেশ জি এখানে যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে এসেছেন যে দেখানো লৌকিকতা তো আজকে মার্শালুল কারি আহ বিশ্বের মধ্যে বলেন বা আমাদের সমাজের মধ্যে বলেন আমাদের আশেপাশে বলেন অনেক হাফিজে কোরআন দেখতে পাওয়া যায় কিয়ামতের দিন কিন্তু অনেক হাফেজ ধরা খাবে কেন ধরা খাবে হায় আল্লাহ কিয়ামতের দিন কিতাবে আছে কয়েক ধরনের বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা জি তার মধ্যে সুন্দর কণ্ঠের অধিকারী হাফেজদেরকে ধনবানদেরকে শহীদদেরকে আচ্ছা আজকে যখন আমরা কোরআনের বিষয় নিলাম কোরআনটাই বলি অনেক কোরআন পাঠকারী এমন কোরআন পাঠ করে বাবা পাওয়ার জন্য সুন্দর কণ্ঠটা সেই রকম আর সুন্দর কণ্ঠটা নিয়ে আমার এটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু সুন্দর কণ্ঠের কারণে যদি আমি হুব যা মানে আমি একটা কিছু আমার সুনাম হোক এই ধরনের যদি কোনো একটা জার্র যদি কি মনে এসে যায় তাহলে এটা রিয়াকারের মধ্যে এসে যাবে এই জন্য কোরআন পাঠ করি তারা পড়াই কোরআন পাঠ করি অপরকে শিখাই যাই করি মলা তোমার সন্তুষ্টির জন্য করি তাহলে লাভ কি হবে এটা ইবাদত হবে আর যদি বলি না লুকে আমাকে বললায় আমি কারি আরে কারি সাপ লুকে আমাকে বললাই আরে সেই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যদি এই ধরনের মাইন্ড এটা বাবার কালকে আর কিছু না কিছু হবে না আপনি আরেকটা বিষয় নিয়ে একটু তুলে ধরবেন সেটা হচ্ছে কোরআন কোরআনে পাক পড়া বেশি পড়া এটাও কিন্তু খারাপ কিছু না বেশি পড়া যদি তার তিলের সাথে পড়ে যতই খতম দেখ না কেন এটা স্বভাবের বিষয় কিন্তু রমজান মাস আসলে আমরা একটা বিষয় দেখি যে প্রত্যেক বিল্ডিং থেকে বিশেষ করে যারা একটু ভিআইপি টাইপের হয় ওরা কি করে মাইকিং এর মাধ্যমে কোরআনে পাক তেলাওয়াতের ব্যবস্থা করে সকাল থেকে শুরু করে সেই ইফতার পর্যন্ত দেখা যায় যে অনেক স্থান থেকে অনেক বিল্ডিং থেকে অনেক জায়গা থেকে কোরআনে পাক তিলাওয়াত ভেসে আসে এটাকে আমরা পজিটিভ নিচ্ছি যে কোরআনে পাক আলহামদুলিল্লাহ তেলাওয়াতের একটা সারা যাচ্ছে কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু আমি মনে করি যে কিছু আহ সচেতনতা অবলম্বন করা দরকার এই ব্যাপারে আপনি কি বলবেন কিতাবে আছে যারা আল্লাহর গড়ে জমাই হয়ে হইয়া কোরআন পড়ে চর্চা করে বা শিখে শিখায় তাদের জন্য আল্লাহ আপাকের রহমত তাদেরকে আচ্ছানিত করে নেয় আর তাদেরকে নিয়ে আল্লাহ ফেরাজ তাদের সাথে গর্ব করে আলোচনা করে দেখেন কোরআন পড়া সব কিন্তু এমনও তো আছে আপনি কোরআন পড়েন মানা নাই কিন্তু আপনার পড়ার কারণে কারোর গুম যেন ডিস্টার্ব না হয় গুম কেউ ঘুমাচ্ছে যেন গুম ডিস্টার্ব না হয় আপনি কোরআন পড়তেছেন কোনো রুগীর যেন ডিস্টার্ব না হয় এখন এটা তো বলা হয়েছে তখন তো ম্যাক্সিলো না স্বাভাবিক এমনি স্বাভাবিক আমি যদি এক রুমে পড়ি কোরআনের আওয়াজ হয় আর এক রুমে হয়তো যারা ঘুমাচ্ছে তার কষ্ট হতে পারে আওয়াজটা কি করো ছুটো করো অপরের জন্য কষ্ট না হয় তবে আপনি মাইক দিয়ে বাজাচ্ছেন আপনার বালা লাগতেছে গানের সাইডে তো হাজার গুণ বালা অনেকে তো গানও বাজায় দুই নাম্বারই কাজ তো আমি তো বলবো কোরআন পাঠ করি পাঠ করাই শুনি কিন্তু এটা অপরের জন্য কষ্টের কারণ যেন না হয় এটা কি আর রাখা খুবই দরকার হতে পারে আপনার মহল্লা কি অসুস্থ শব্দ দূষণ তার কষ্ট হচ্ছে কেউ হয়তো সারা রাত নাইনটি করছে সে এখন ঘুমাচ্ছে আপনি আমিও দিনে চালাতেছি রাতে কি চালাতেছি বা কার ভিতর কি হালতে আছে আমরা কেউ জানি না জানি না এই দিকটা খুব খেয়াল রাখা দরকার না হলে বন্দার হক নষ্ট করার কারণে আমরা আমি আপনি ফেসে যাব জি জি বেশক বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সময় প্রায় শেষের দিকে চলে এসেছে তো আমি আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাইবো যে আমাদের সন্তানদেরকে হাফিজে কোরআন বানানোর জন্য আমাদের জেহেন কেমন হওয়া চাই আর আজকে তো আমরা দুনিয়াদারের ক্ষেত্রে দুনিয়াদার বানাতে চাই যে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক খারাপ কিছু না কিন্তু এদিকেও যাতে আমাদের একটু ধ্যান আসুক যে আমার একটা ছেলে হলো অন্তত আলিম হোক একটা ছেলে অন্তত হাফিজে কুরান হোক আচ্ছা বানালো ওই যে একটু একদম বেশি ঢ্যাম বল তাকে একটু ভর্তি করাই দিই মাদ্রাসায় তো এ ব্যাপারে আপনি কি বলবেন যে হাফিজে কোরআন কাকে বানানো দরকার আর এ ব্যাপারে দাওয়াত ইসলামী কি কাজ করছে দাওয়াত ইসলামী মাসাল্লাহ মাদ্রাসা বানাচ্ছে আলিম বানাচ্ছে জামিয়া বানাচ্ছে তো এই ব্যাপারে দাওয়াল ইসলামের ভূমিকা কি এটা একটু তুলে ধরবেন আল্লাহ পাক আল্লাহর রাস্তায় দান করার জন্য বলা হয়েছে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কি করো দান করো প্রিয় জিনিস দামি জিনিস জি এখন আমি আল্লাহর রাস্তায় ছেলেকে হাফিজ বানাচ্ছি যেটা মেদায় দুর্বল যেটা কমজোর যে কোনো একটা মাইনাস আছে বলে তাকে দিয়ে দেয় আসলে অন্তর আল্লাহ সবার অন্তরের খবর জানে নিজের ছেলে ভালো ছেলে তাকে হাফিস বা আর নিজের ট্যালেন্ট ছেলেকে হাফিস আলী মুফতি মহাদিস বা লাভ কি জানেন দুনিয়াবি কোনো যে কোনো স্কিল ডেভেলপের জন্য যত ধরনের আপনি কোচ করেন না কেন সার্টিফিকেট নেন না কেন এগুলার জন্য কালকিয়ামতে প্রশ্ন করা হবে এই তাস পড়ানো হবে না আচ্ছা প্রশ্ন করা হবে হ্যাঁ তাস পড়ানো হবে কিন্তু যার সন্তান হাফিজ হবে তার জন্য সন্তানের কারণে তার মা বাবকে পাগড়ি তাস পড়ানো হবে কালকে আমাদের সন্তানের কারণে মা বাবা পড়বে মা বাপ তো পড়ে নাই সন্তানকে বানাইছে সন্তানের কারণে আচ্ছা যে সন্তানকে হাফিজ বানায় ওই সন্তানকে হাফিস রাখার জন্য মা বাপকে টেক কেয়ার করা দরকার কারণ কোরআন করা হিস করা যেমন নেকি আছে আছে। ভুলে গেলেও তেমন সাজা আপনি আপনি আমার আমি ছেলেকে হাফিস বানাইলাম তাকে ওই ক্যাটাগরিতে না রেখে অন্য একটা পরিবেশের মধ্যে রাখলাম দিয়ে দিলাম সে ভুলে গেছে যে তাহলে মা বাপ জবাব দিতে দিতে হবে যে করছে তাকে জবাব দিয়ে দিতে হবে কোরআন এটা এমন একটা পাক কালাম এটা নূর আলা নূর সাথে সম্পৃক্ত এটা তো এটাকে এত তাজিম করা দরকার আমি তো বলবো আমার ব্যক্তিগত মতামত আমার যদি দশটা ছেলে হয় আমি দশটাকে হাবিজ বানাবো এরপরে আলিম বানাবো এরপরে দুনিয়া কিছু বানাবো কারণ মাই কুরআন সুপারিশকারী আর আমি যখন মারা যাব আপনিও মারা যাবেন তখন কবরের ফারে কোরআনটাই চলে বাবা জি দুনিয়া অন্য কোন কিতাবের দাম বুকের দাম কবরের ফারে নাই কবরের ফারে কিসের দাম দাম কোরআন দাম আর আমি তো বলবো সন্তান কেমন বানাই সন্তান যেন প্রতিনিয়ত কোরআনের তিলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে হাট যেমন আপনি দেখবেন অনেক ছেলে চলতে চলতে গান গায় বক বক করে বকাও করে গালা গালি করে অনেক ধরনের কর্মশি করে থাকে আমি বলবা আমার ছেলে প্রতিনিয়ত নিয়ত আল্লাহর পাক কালাম আমার মেয়ে প্রতিনিয়ত নিয়ত আল্লাহ যেমন বড় বীর আব্দুল কাদের জিলানী আম্মাজান কাজ করত কাজ করার সাথে সাথে কুরআন পাঠ করতো তো আমার ছেলে মেয়েকে আমি পরিবে সেটা তো দেওয়া লাগবে রে ভাই তাছাড়া হুজুর সন্তান যদি কোন সন্তানের কোন সন্তানের মা বাবা যদি কবরে থাকে তো যে সন্তান মাটির উপর কোরআন পড়তেছে তার মা বাবা কিভাবে কবরের মধ্যে অশান্তিতে থাকবে কয়েদিন ইয়ার কোরআনটা এমন একটা ইবাদত আপনি কি আপনাকে আমি কি বলবো এদিকে কিতাবে আছে একজন কবরে কার কাছে কত নেকি যায় এটা এক কবরবাসী আর কবরবাসী দেখে জি জি দেখে তো একজনের কাছে শুধু নুরের তালি আসে শুধু কি রহমত আর রহমত তো সে খবর একদম কি বাফ যে খুব আনন্দে আছে একদম কোনো টেনশন নেই তো কিছুদিন পর ওটা বন্ধ হয়ে গেছে সেই ফেরেশা বলে এর কারণ কি বলে আমার ছেলেটা হাফিস সিত অমুক দোকানে চাকরি করতো সে যখন কাজ করতো কোরআন পড়তো ওগুলো আমার নামে সালক করতো এবং তার ইসালে সব আমি কবরে নুরন তালি হিসাবে পেতাম আর আজকে আর কোরআন পড়ার জন্য ইসালের সব আর কিছু নাই আজকে আমি মেহরুম হয়ে গেলাম ছেলে আপনি অবাক কইবেন ছেলে নিজের সন্তান রাজ যত ধরনের বেনিফিট মা বাপ কবরে পাবে বেশ পাবে যেন ছেলেকে কোরআন ফাটকারি বানায় ছেলেকে বলি বাবা তুমি যখন তাকে গুনগুনা তা কোরআন হোক কারণ কোরআন পড়ার দেরি ফতি হরবে দশটা নিয়ে কি লিখতে দেরি নেই কোরআন পড়তে দেরি রহমত নাজিল হতে দেরি নেই কোরআন পড় দরুদ পড় নাতে মুস্তফা পড় তো ফরি আমি বলবো যেখানে আসি লজ্জা সেরে দি দাওয়া ইসলামী অনলাইন অনলাইন ইসলামিক একাডেমি আছে ওখানে আমরা কি হয়ে যায় ভর্তি হয়ে যাই আপনার সুবিধা মতো আপনি কোরআন শিখে নেন আর আমি আপনাকে বলবো বাচ্চাদের কোরআন শিখতে দেরি হয় কিন্তু বৃদ্ধদের দেরি হবে না আপনি যদি মনে করেন বিশ বছর বছর আপনার বয়স হয় বা পঞ্চাশ বছর আমার ধারণা আপনি নিয়মিত যদি কোরআন পড়েন ডেলি আধা ঘন্টা তিন থেকে চার মাসের ভিতরে আপনি নাজারা দেখে দেখে পড়া শিখে ফেলবেন বেশ শুদ্ধভাবে ডেলি আধা ঘন্টা বুঝতেছে আগ্রহ মেন হুজুর আগ্রহ মেন আর কিছু কিছু না আগ্রহটাই মেন যার আগ্রহ থাকবে সে মানে খুব তাড়াতাড়ি কোরআনটা শিখতে পারবে আর আমরা একটু আগ বাড়াই যার একটু মানে কাজ করতেছে না ভেতরে যে কীভাবে শিখবো কিভাবে যাব একটা হুজুরের কাছে যদি এই বয়সে যায় উনিও কি ভাববে আসলে উনি ভাবার এখন এই লজ্জা পাওয়ার চাইতে কেয়ামতের লজ্জা তো আরও বেশি ভয়ানক হবে কেমন দিন কী মুখ দেখাবো কেয়ামত দিন কী করবো কে আমাদের দিন কী বলবো এই জন্য উনি আর লজ্জা ফেলে দিয়ে যায় আর কোন তরতিলওয়ালা অর্থাৎ সহি কোরআন পাটকারীর কাছে কোরআন শিখতে যাই এখন তো আমরা কোরআন শিখতে যাই যার গল্প কিভাবে আচ্ছা এখানে যেহেতু অনুষ্ঠানও প্রায় সেদিকে আমি একটা বিষয়ে বলবো যে আপনি আহ বলেছেন যে আমরা তরজমাও পড়তে হবে তফসিরও পড়তে হবে এখন বাজারে তো অহরহ তফসিরের ছড়াছড়ি আমরা কোন তফসির পড়বো কেউ কোনো কোনো তফসির পরে কেউ পদভ্রষ্ট হচ্ছে কোনো কোনো তফসির পরে কেউ হেদায়ত প্রাপ্ত হচ্ছে আমাদের কি করা উচিত আমরা কোন তফসিরের দিকে যাব বিশুদ্ধ কোরআন কানজুল ইমা হায় 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 এটার বিপরীত গেলে আমরা নষ্ট হয়ে যাব কারণ বাজারে বাবা মধুর অভাব নাই হাকিকতেরটা পাওয়া মুশকিল জি জি তো তর্জমা তফসির কানজুল ইমান থেকে নিই

কি বলবে আপনি যখন বাজারে যান মাছ নেওয়ার সময় ট্রাই করেন ফসা না তাজা দুধ নেওয়ার সময় দেখেন আছে সব কিছু কিন্তু আপনি নিজের বেলায় আনা কাপড় টেস্ট সুতি কিনা রং ফাঁকা কিনা সব যাচাই করেন যে কোনো কিছু তো কোরআনের বেলায়ও যাচাই করা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক এমন অনেক কোরআন আছে কোরআনের তফসির পরে আপনার ইমান চলে যাবে আবার এমন অনেক কোরআন আলহামদুলিল্লাহ একটা নাম আমার বলেছেন কনসুল ইমান নুরুল ইরফানও আছে দাবাত ইসলামের প্রকাশনা থেকে অনেকগুলো বের হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে অথেন্টিক তফসির আপনারা পড়বেন কেননা যেভাবে আপনার ইমানকে সুসজ্জিত করার জন্য কিছু মানুষ আছে আবার ইমানকে ধ্বংস করার জন্য কিছু মানুষ বসে আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআন শিখবেন একজন হক আলিমের কাছে গিয়ে কোরান শিখবেন তর্তিরওয়ালা হুজুরের কাছে গিয়ে কোরআন শিখবেন কোরআন পড়বেন রমজান মাসে বেশি বেশি কোরআন পড়বেন আসলে আমি একটা জিনিস ফিল করেছি যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না পড়তে পারে তাদের কোরান পড়তেও ভালো লাগে যতই পড়ে তত মজা লাগে যতই পড়ে তত মজা লাগে অর্থাৎ ইচ্ছে করে যে কোরআন পড়তেই থাকে এখানে একটা জিনিস নজির অ্যাদ করায় কুরআনের মধ্যে দুই ধরনের নেকি আছে আচ্ছা দুই ধরনের নেকি এক যারা সুন্দরভাবে কোরআন পড়ে এই নিয়ে কি পায় কষ্ট হয় না বেশ পড়তে একদম ইজি আর বলা হচ্ছে যে ঠেকে যায় কষ্ট হয় আটকে যায় মানে সেই বাসা জবানে আনতে চায় কিন্তু উচ্চারণটা গলত হয়ে যায় আবার দুবার ঠিক করে অর্থাৎ যার পড়তে কষ্ট হয় কিন্তু পড়ে বলা হচ্ছে তার সোয়াব দিগু হ্যাঁ 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 তার নেকি দেখুন দেখুন প্রথম প্রথম হয়তো কোরআন পড়তে আমি আটকে যাব বেজে যাব হয়তো কষ্ট হবে আরে না আমি বলতে চাই একটা আপনি স্বাভাবিক সে বলতে চাচ্ছে একটা মুখ দিয়ে এসে যাই আর একটা এটাকে আটকে যাওয়া বলা হয় কষ্টদায়ক বলা হয় হোক কষ্ট যদি আপনি একটু মহাব্বত দিয়ে এইভাবে পড়েন তাহলে সোহাব কত দেখুন আমার তো সোহাবের দরকার রে ভাই তাও তো বেশি পাচ্ছি হালাস আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাতে অভিজ্ঞান করুক আজকের অনুষ্ঠান এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব রোজা রাখুন পরিশুদ্ধতার সাথে রাখুন নেকির মাধ্যমে নিজের রোজাগুলো অতিবাহিত করুন এবং সবসময় আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন সল্লু তসবি হুকুম না যা থি পিলক তি মশগুল ইবাদত সকল মমিন মুসলমান মশগুল ইবাদত সকল মমিন মুসলমান